বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বিএনপির সবুজ। সোমবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়। দলীয় নীতি ভঙ্গসহ বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বিরুদ্ধে। এছাড়াও সম্প্রতি পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অর্থ পাচারের অন্যতম সহযোগী ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ আগারওয়ালের সঙ্গে গোপন বৈঠক, আওয়ামী নেতা ও ব্যবসায়ীদের বিভিন্ন মামলায় অর্থ সমঝোতার অভিযোগ উঠেছে নরসিংদীতে। এসব বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিএনপি। অপরদিকে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি ব্যবহার করে নিজ জেলা কক্সবাজারে সংবর্ধনা নিতে যান সালাহউদ্দিন আহমেদ। গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্টের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে চিঠি দেওয়ার কথা স্বীকার করেন তিনি। এ নিয়ে দলের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সোমবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন বিএনপির এই নেতা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।